এই পৃথিবীতে কেউ আপন না, দুইজন আপন, আল্লাহ আল্লাহ রসুল, ঠিক না? ঠিক। তার প্রমাণ হয়ে গেছে, করোনায় এমপি মারা গেছে, এমপির কর্মীদেরকে ফোন দিছে, জানা যায় আসেন, মোবাইলটা বন্ধ করে দিয়েছে, কথা কন না কে, বোঝা হয়ে গেছে কে আপনার আপন। বাজন্ডে একজন মাত্র আপন, করুণায় মারা গেল, তোমার কবরে আসছে, সে হলো আমার নবী। এ বগুড়ার যুবক ভাইরা রে, দুনিয়ায় যত বন্ধু দেখো, আমার নবীর মতো বন্ধু কেহই নাই গো বাজার। কবরে যায় দেখবেন, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু আপনার কবরে বসে নাই। যারা বিএনপি করেন, যাইয়া দেখবেন জিয়াউর রহমান বইয়ে নাই। যারা অন্য দল করেন, আপনার দলের কাউকে পাবেন না, একজন মাত্র দলের নেতাকে পাবেন, সে হলো আমার এতিম নবী। বাবা, এখন দিলটা নরম করে দুই ফোঁটা পানি ছেড়ে দেখেন তো কত মজা। অবজান, দুনিয়া আগুন লাগলে দমকল বাহিনী যাই আগুন নিয়ন্ত্রণ করে, আর কবরে যদি, কবরে যদি বাবা আগুন লেগে যায়, ওই আগুন নিয়ন্ত্রণ করার মতো চোখের পানি ছাড়া সম্ভব না। দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কয়েন, মালি জীবনে অনেক গুণা করছি, কত রং বেরঙ্গের গজব আইতেছে, নতুন করে যে গজবের নাম দিছ, এই গজবের নাম আমরা আগে থেকে গ্যাস্ট্রিকের ঔষধ হিসেবে খাই, কথা কন না কে। আমি আপনাদের সকলের কাছে দাবি রেখে যাই, যদি এইটা জীবনের সর্বশেষ মাহফিল হয়, আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালি তুমি আমাদের জীবনের সবার গুনাহ মাফ কইরা দাও। বগুড়ার বাইরা রে, আল্লাহ কখন কাকে মাফ করে দিবে কেহই জানে না, ঠিক না? ঠিক। জোরে কর, আরো জোরে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কোন নাস্তিক তার ক্ষমতা ধরে রাখতে পারে নাই, কেউ পারবে না, ঠিক না? যেরকম আমি আজকে একটা আয়াত পড়ছি, আমি আয়াতটা আবার পড়ি, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة الله বলেন আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, মৃত্যু থেকে আবার জীবন দেই, ঠিক না? ঠিক। আপনারা আমার কিন্তু মৃত্যু থেকে জীবিত, يخرج من بين الصلب والتراب, আপনারা আমি ছিলাম আমার বাবার, আপনার বাবার দুই ঘাড়ের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি, ওটার কোনো ক্ষমতা ছিল না, ওখান থেকে আমার আল্লাহ ইখরুজু মিন বাইনি সুলবিয়াত তারাই, ওখান থেকে বের করে মায়ের পেটে দিলেন, মার পেটের ভিতরে ক্ষমতা নাই, ওর ভিতরে একটা স্পেশালিস্ট আমার আল্লাহর একটা কুদরতি যন্ত্র আছে, ওইটা দিয়ে এক ফোঁটা নাপাক পানিরে আবার হাজার হাজার কোটি 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 গ্যালাক্সি বানাইছে আমার আল্লাহ, এর ভিতর থেকে একটা জাররা পরিমাণ, একটা সরিষার চাইতে ছোট জাররা, একটা সরিষারে সত্তর হাজার ভাগ করলে যতটুকু কণা হয়, এতটুকু একটা কণা দিয়া মায়ের একটা গোপন জায়গায় আল্লাহ রেখে দিলেন ডিম হিসাবে, আর বাকিগুলাকে মার মাসিকের সাথে বের করে দিলেন। ওই যে মার মাসিক বন্ধ হয়ে যাইয়া ওই ডিমটা ভিতরে যাওয়ার পর আবার বন্ধ হয়ে গেছে, ওই ডিমটা আমার আল্লাহ নতুন কুদরতি মেশিনের ভিতরে ফাটাইয়া ফাটাইয়া, মার একটা কণা বাবার একটা কণা দিয়া তোমার আমারে বানাই দিলেন আমার আল্লাহ। বাবা এখন কামবা, আমার রব্বে কারিম কত বড় ক্ষমতার মালিক, ঠিক না? ঠিক।
বাজানরে এমন একটা ঘরের ভিতরে তোমারে আমারে বানাইলেন যে জায়গায় দুনিয়ার কোন আবহাওয়া যায় নাই, আলো বাতাস যায় নাই। ও বাজার, পেটের মধ্যে তুমি আর আমি এমন একটা জায়গায় বসবাস করছি, মায়ের যা খাবার খাইতো সেগুলাও আল্লাহ আমারে খাওয়ায় নাই। মায়ের একটা নাপাক শব্দ যেটা আছে ব্লাড, এটাও আল্লাহ মুখ দিয়ে খাওয়ায় নাই। ইথারের মাধ্যমে আমার আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে ওখানে বাচ্চাটারে বড় করিয়া, তোমারে আমারে বড় করিয়া মাঝে মাঝে আল্লাহ সংসদে বসত, তোমার কপালে হাত দিয়া বলতো, ইয়া আব্দি আনা রব্বুকুমুল আলা, আমার প্রিয় বান্দা বলতো আমি তো রব কিনা, আলাস্তু বিরব্বিকুম, একবার কো আমি তো রব কিনা। ওইখানে কত কত রবের সাথে কইছে আল্লাহ, কও কি, কলু বালা, তুমি আমার আল্লাহ, জোরে 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 আল্লাহ কয়, এইটা তো মন থাকবো না রে, তুই বগুড়া যাওয়ার পর আর মন থাকবো না। তখন আল্লাহরে কইছে এই কথা কইও না, কি কও তুমি, তুমি স্যার আমার আর কিডা আছে, এইখানে তুমি কত সুন্দরভাবে আমার পালতাছো। আল্লাহ আকবার বলে, দুনিয়া আসার পরে যখন বেরোইছে মাথা অথবা পাও বেরোইছে, তখন আল্লাহ বলে যাইতেছর কিন্তু ভুলে যাস না, মানে বলিস আমি তোর অনেক আদর করে বেড়াইছি, যুবক ভাই এখন কানবি হাসিস না ভাই, জীবনে বহুত আসছস, বাংলাদেশে হাসার বক্তা বহুত পাওয়া যায়, কান্দার জিনিসটা খুব সিরিয়াস জিনিস, ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর, আল্লাহ হাসিটারে কম পছন্দ করে কান্নাটারে বেশি পছন্দ করে। এবার আমি দেখব কোন যুবকের চোখে মাছির মাথার মতো এক ফোঁটা পানি আসো ভাই, ও জাদু ভাই আমার কলিজার ভাই, তুই তুই যদি এক ফোঁটা মাছির মতো পানির মাথা দিয়ে আমার আল্লাহরে খুশি করতে পারোস, এই দশটা পৃথিবীর একটা জান্নাত তোর জন্য দলিল হয়ে যাবে। শুধু আমার আল্লাহরে বুঝে কইবা যে আল্লাহ তোমার মতো বন্ধু কি, ঠিকটা বেটি জোরে কর। ও বাজান, এবার আমার আল্লাহর দেখাও, মাথায় হাত দিয়ে আল্লাহ জন্মের সময় কয় তুই কি আমারে ভুলে যাবি। ও বাজান, এই কথাটা ফেরাউন কেউ বলছিল, নমরুদ কেউ বলছিল, আবু জেহেল বড় বড় ডিকটাচার স্বৈরাচার জালিম কেউ বলছিল, বাজার সব বদমাশ গুলো বলছিল কলু বালা, আল্লাহ তুমি বলো কি, আমরা একাদা চিত্তে মেনে নিলাম তুমি আমার রব, তুমি সব আমার আল্লাহ, খুশির আনন্দে বলছিলেন আব্দি রে আমার পাগল, তোর কোনো ভয় নেই, ফালা তাখশাউন নাস ইখশাউনি, কোরআনে আছে না নাই, তোর ভয় নাই বান্দা, তুই যা দুনিয়ার কাউরে ভয় করিস না, ইখশাউনি আমারে করিস। দেখবেন কিছু কিছু বক্তা আছে জেলখানায় যাওয়ার পরও কাউরে ভয় পায় না, আর জীবনের ভয় নাই, কারণ কি জানেন, উলামা একরামের শান এটা জেল কাটা, খালি সোর সোরটা মাগিবাজ গুলে জেলখানা না বেড়া।